তোমাদের সাথে একটা শর্টসে আমি বলেছিলাম ডালিয়া কিভাবে মেকআপ করে সেটার ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ডালিয়া যে বোনের উপরে রাধা লুকটা ক্রিয়েট করেছিল তার ফুল ভিডিওটা। ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলেই তোমাদের ডাউট ক্লিয়ার হবে যে পুরো মেকআপটা ও করে কি করে না। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রথমে দেখো বোনের মুখটাকে ভালোভাবে প্যাম্পার করার জন্য রোজ ওয়াটার মাখিয়ে নিয়েছে, আর এটা ছিল ডাবরের গোলাপ জল, আর এটাকেও ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়েছে। এবার চলে এসছে ক্রিমে, আর এই ক্রিমটা হলো জয়ের একটা ক্রিম, এটাকে এখন মুখে দেখো ভালোভাবেও মাখিয়ে নেবে। আর হ্যাঁ, ওকে কিন্তু আগে বলে দিতে হতো যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবে, কিন্তু এখন কিছুই বলে দিতে হয় না, অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে ও অনেকটা শিখে গেছে। আমি যা যা প্রোডাক্ট ওকে দিয়ে ইউজ করাচ্ছি সেটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো দেখো ক্রিম কিভাবে মাখাচ্ছে। এবার আসে ফাউন্ডেশনে, ফাউন্ডেশনও ও নিজের পরিমাণ মতোই নেয়। নিয়ে দেখো বোনের মুখে ভালোভাবে আঙুল দিয়ে লাগিয়ে দিল। ওর ফাউন্ডেশনের আইডিয়া কিন্তু পারফেক্ট ছিল, না বেশি হয়েছিল না কম হয়েছিল, একদম মুখের সাথে ঠিকঠাকই হয়েছিল। তারপর দেখো গলাতে নিজেই দিয়ে দিল, আমাকে কিচ্ছু বলতে হয়নি, আর বিউটি ব্লেন্ডারটা আমি ভিজিয়ে এনে দিয়েছিলাম। তারপরও পুরো মুখে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ভালোভাবে বসিয়ে নিল। প্রথমে দেখতে একটু কেকই মনে হচ্ছে তোমাদের, কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবে যে ফাউন্ডেশনটা কত ভালোভাবে বসে গেছিল। দেখো কত সুন্দরভাবে বসে গেছে, আর চোখে যাওয়া তো কম্পালসারি, যখনই ও মেকআপ করে চোখ থেকে তো জল বেরোবেই। তারপর এবার পাউডার দিয়ে পুরো মুখটাকে সেট করার পালা, আর ওকে আমি দিয়েছিলাম সিক্রেটের এই পাউডারটা, যেটা দিয়ে দেখো প্রথমে হাতে ঢেলে নিল, তারপর একটা ব্রাশ দিয়ে পুরো মুখটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করে নিল। মেকআপ বেস তো পুরোটাই সেট হয়ে গেছে, এবার আসে আইব্রোজে। তার জন্য দেখো একটা জেল আইলাইনার নিয়ে নিয়েছে, আর ওকে দিয়ে আইব্রোজ করাতে কিন্তু বোন প্রচণ্ড ভয় পাচ্ছিল, তাই জন্য একটু করাতেই ওকে বলল ছেড়ে। কিন্তু কে শোনে কার কথা, ও নিজের মতোই করে, কারোর কথা শোনে না। তাও দেখো আজকের আইব্রোজটা তাও একটু পদের ছিল। এরপর আইব্রোজটা ভালোভাবে করার পর চলে আসলো আই মেকআপে, আর আই মেকআপের জন্য আমি ওকে দিয়েছিলাম কালার বোর্ডের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে ওকে আমি একটা শেড চুজ করে দিয়েছিলাম শাড়ির কালারের সাথে ম্যাচ করে, সেটাই এখন দেখো চোখের আইলিডে কিভাবে অ্যাপ্লাই করছে। তোমরা আবার এটা দেখে বলো না কেন আমি ওকে আইশ্যাডোর কালার চুজ করে দিলাম, অ্যাকচুয়ালি আমি কালার চুজ করিনি, ওই কালারটা খুঁজে পাচ্ছিল না তাই আমি জাস্ট দেখিয়ে দিয়েছিলাম। এবারও দেখো কিভাবে আইশ্যাডোটাকে ভালোভাবে চোখে অ্যাপ্লাই করে। চোখেই আইলিডে আইশ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। এবার চোখের নিচেও দেখো হালকা করে নিল, আর লাস্টে লাগিয়ে দিল গ্লিটার। গ্লিটারটা লাগানোর পর কিন্তু আই মেকআপটা ভালোই লাগছিল, যতটা আমি খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ লাগছিল না। তারপর এবার আসে আইলাইনার পরানোর পালা, আর এটা কিন্তু মেকআপের একটা ভীষণ ইন্টারেস্টিং পার্ট, আমি কিছু বলবো না, তোমরাই দেখো যে আইলাইনার পরাতে গিয়েও কী অবস্থা করেছিল। কোনোক্রমে দুটো চোখে লাইনার তো পরিয়ে দিয়েছে, এবার কাজল পরানোর পালা, কিন্তু কাজল প্রথমে ধরতে গিয়ে দেখো হাত দিয়ে পড়ে গেল।
তো পুরো ডান। এবার আসছে মাস্কারাতে, আর এইটা যে পড়াতে হবে সেটা কিন্তু নিজেই বের করে এনেছিল, আমরা কেউ ওকে কিচ্ছুই বলিনি। তারপর দেখো খুব ভালোভাবে হালকা হাতে মাস্কারা পরিয়ে দিল, যাক এবার অন্তত মাস্কারাটা চোখের মধ্যে ঢোকায়নি। এবার আসে ব্লাশের পালা, আর ব্লাশ দিতে গিয়ে সবসময় এরকমই গড়বড় করে, কিছুটা জায়গা এরকম লাল লাল করে দেয়, পুরো একদম ছোট ভীমের চুটকির মতন। যাই হোক ছোট তো তাই আমাদের মেনে নিতে হয়। ব্লাশও হয়ে গেছে কমপ্লিট, এবার আসে হাইলাইটার। আর হাইলাইটার কিন্তু ও নিজেই দেখো কোথায় কোথায় ইউজ করতে হয় সেভাবেই ইউজ করে নিচ্ছে। ওকে দিয়ে মেকআপ করানো সব ঠিক আছে, কিন্তু ওকে দিয়ে লিপস্টিক কিন্তু আমরা কেউ পড়তে চাই না, আর সেইটাই দেখো হয়েছে। বোন কিন্তু ওর হাত দিয়ে লিপস্টিক পড়তেই চাইছিল না, কিন্তু জোর করে ওকে লিপস্টিক পরিয়ে দিয়েছে। তারপর কিছুটা পড়াতেই বোন বললো আমি নিজেই করে নিচ্ছি তুই ছেড়ে দে। ওই যে বললাম না ওকে যদি কিছু কাজ বারণ করতে বলা হয় সেটাই জোর করে করতে যায়। এরপর দেখো টিপ পরিয়ে দিয়েছে, তারপরে এবার করতে বসবে কলকা। আর কলকাটা কিন্তু একদম নিজে থেকেই করেছে, কেউ আবার দেখে বলো না যে আমি কিছুটা করে দিয়েছিলাম, ও নিজে নিজেই পুরো কলকাটা করে নিয়েছে। এরপরে তোমরা আরো একটা এক্সাইটিং জিনিস দেখতে পারবে, যে বেনুনির মধ্যে ফুল দেওয়ার জন্য নিজেই গাছ থেকে দেখো কত টগর ফুল ছিঁড়ে এনেছে, সেটাকে বোনের বেনুনির মধ্যে সুন্দর করে গেঁথে দিয়েছে। পুরোটা করতে একটু সময় লাগাচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম ওকে একটু হেল্প করে দিই। এবার বেনুনির পুরো ফাইনাল লুকটা দেখো, এটা যেহেতু পুরো রিয়েল ফুল দিয়ে করা ছিল তাই বেনুনিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এবার দেখো একে একে জুয়েলারিগুলো কিভাবে পরায়। কমপ্লিট হয়ে গেছিল কিন্তু লাস্টে ফাঁকা লাগছিল, তাই একটা ফুল নিয়ে এটাকে গ্লু দিয়ে এইভাবে টিকলির মতন করে আটকে দিয়েছিলাম। এবার দেখো পুরো লুকটা কতটা পারফেক্ট লাগছে। এবার তোমরা বলো ফাইনাল লুকটা কেমন লাগলো, আর ডালিয়া যে সত্যি পুরো মেকআপটা করে সেটা তো তোমরা দেখেই নিলে। আর যারা রাধাকৃষ্ণকে ভালোবাসো তারা কমেন্টে রাধাকৃষ্ণ লিখে যেও। ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টা।